সুন্দরগঞ্জে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস উদযাপন, বিস্তারিত দেখুন সুন্দরগঞ্জ প্রতিনিধি এস এ মিশনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে। সুন্দরগঞ্জে ১৩ নং শ্রীপুর ইউনিয়ন পরিষদ শহীদ মিনার চত্বরে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে পালিত হয় ৪৯তম বিজয় দিবস। প্রোগ্রামে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সামিউল ইসলাম, এ কে এম কামরুলুদার রাজু, জি এফ এম আল মামুর সহ অন্যান্য দলের রাজনীতিবিদগণ। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরবর্তীতে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশনা ও দোয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।